মায়ের মৃতদেহ চার দিন ধরে আগলে রাখলো ছেলে, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চোপড়া থানার সুভাষনগর এলাকায়। রবিবার এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন আসল বিষয়টি। কিন্তু কেন চার দিন ধরে মৃতদেহ আগলে রাখা হলো তা নিয়ে প্রশ্ন করাতেই মৃতার ছেলে ধারালো অস্ত্র নিয়ে এলাকাবাসীদের দিকে তেড়ে আসে বলে অভিযোগ। এদিকে চার দিন ধরে মৃতদেহটি বাড়িতেই রেখে দেওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে মৃতই বৃদ্ধার নাম কুসুম চক্রবর্তী। ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করত ওই মহিলা, আর সেই ভিক্ষাবৃত্তির অর্থেই দিন গুজরান হতো মা ও ছেলের। মা দিন চারেক আগেই মারা গিয়েছেন। চার দিন আগে মৃত মাকে আগলে রেখেছেন তার ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী। গ্রামবাসীরা মায়ের সৎকারের কথা বললে দাহ করুন নিয়ে তেড়ে আসে মৃতার ছেলে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে স্থানীয় জনগণ চোপড়া থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। তিন চার দিন হলে মানে দিশে ভাই নেই, বুড়িটা হাট করতো তো, মানে ভিক্ষা উঠাইতো, ভিক্ষা উঠাই ছেলেটাকে রান্না করে খাওয়াইতো। এই কারণে আমরা দেখলাম কি ব্যাপার, বুড়িটা দেখা যায় না কয়েকদিন হলে, কোথায় গেল। তখন আজকে সকালে যা শুনলাম তোমার মা কোথায়, মা মারা গেছে, তিন চার দিন হলো মারা গেছে। তখন আমরা পাড়া প্রতিবেশী পাশের বাড়ির লোক গন্ধ বেরোয়েছে, বললো গন্ধ বেরোয়েছে কী ব্যাপার। তারপরে শুনলাম এখন ওই সবাই মিলে মানে থানাতে না, আমাদের এইখানে খেলে বাচ্চা কাচ্চা খেলে বড় মানুষ খেলে তাও কাউকে জানাই নাই। তো মা কবে মারা গেছে? মা কি কোনো অসুস্থ ছিল? অসুস্থ বলতে মায়ের দেহটা রেখে আপনি রান্না বান্না করে ভাত খেতেন তো নাকি? এখন জীবন তো বাঁচাতে হবে, চাল ভিজে চাল ভিজে চাল। আজকে টিভি সংবাদ চোপড়া। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।